প্রিয় পরম মম। বন্দে লোক তিলক সত্ত্বত বার্তা বিভূষণ অমর কৃত্যস্কারণ প্রভু দলক জীবন প্রণয় প্রমত জাগদীপন বন্দে জীবন জীবন সৎপুরুষং বন্দে জীবন জীবন সৎপুরুষং বন্দে জীবন জীবন সৎপুরুষং পরম দয়াল পরম প্রভু শিশি ঠাকুর মর পরমাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী লক্ষ্মীমা পরমপূজা যুগাচার্য শ্রী শ্রী পর্দা পরমপূজা শ্রী শ্রী আচার্যঙ্কু শ্রী শতকোটি প্রণাম জনাউছি তথা ইষ্ট পরিবারের সমস্ত শ্রীপাদপঙ্কু চরণ শতকোটি প্রণাম জনাউছি এবং মোর জন্মদাতা পিতামাতাকে সে চরণ মধ্যে প্রণাম জনাউছি। আজর এই সকাল সৎসঙ্গের বরণ্য অধ্যক্ষ মহোদয় উপস্থিত পূজ্য ঋতিক দেবতা মণ্ডলী ঠাকুরঙ্কর পুতপান্তি কর্মী মণ্ডলী গুরুভাতা মণ্ডলী মাতৃমণ্ডলী ছোট ছোট পিলামানে বয়সের তারতম্য অনুসারে সমস্ত ভক্তিপ্ত রাহাপ্রমাণে জয়গুরু জনাউছি। সর্বপ্রথমে ভগদাতাজী ভোগ নিবেদন করেছেন এবং আম্ভমানকু পরম দয়ালুঙ্কু শ্রীপাদ পঙ্কজরে বসি ভজন কীর্তন করার সুযোগ দিয়েছেন। সেই ভাই মানুষের মঙ্গল কামনা করা সহ উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর মঙ্গল কামনা করে প্রভুঙ্ শ্রীপাদ পঙ্কজরে পুঁ থেকে প্রার্থনা জনাউছি। সুন্দর ভাবে ভাই মানে সে ককল কণ্ঠর মধুর মূর্ছনারে মধুময় করে তোলছেন এই মধুর সকালকে। এরপরে অধ্যক্ষ মহোদয় নির্দেশ করেছেন মতো ঠাকুর কথা কিছু কাজপ্রাই তবে আজি শ্রী শ্রী ঠাকুর এবং আচার্য পরম্পরা সম্বন্ধে কিছু কথা আপনার সম্মুখে তুলে ধরবি। কারণ মো জীবনের যেত দীক্ষা নেলি ডুকুরাই সেত অবস্থান করতে বদলিকা সৎসঙ্গের ঋতিক দেবতা বৈকুণ্ঠ সাহুঙ্ সহ মু বহু জায়গা যাজন পরিক্রমা যাইছি বহুত কথা শুনেছি লোক পাখর কাহিকি ঠাকুর গ্রহণ করা যদি বা ঠাকুর স্বয়ং ভগবান তেবে তাঙ্ক পু তাঙ্ক পু তাঙ্ক পু এমনকু কাহিকি আমি মানিবা সেইথিপাই মু কিছু তথ্য আপনার মানক সামনে উপস্থাপনা করিবাকু যাউছি। আজির টপিক হচ্ছে শ্রী শ্রী ঠাকুর এবং আচার্য পরম্পরা। এ বিশ্ব দুনিয়ারে যা সব কিছু রয়েছে তা মধ্যে সবুঠার আশ্চর্য বিষয় হল পরম পুরুষঙ্কর নরলীলা। জগতের সব কিছু ধরা যাই পারে, মপা যাই পারে, বোধরে মধ্যে আনা যাই পারে, অনুমান বি করা যাই পারে, কিন্তু তাঙ্কর ঐশীলীলা মানুষের ধারণা বোধ অনুমানের ঊর্ধ্বরে সেই অভিনব নরলীলাকে ভাষা দেই বুঝি হুয়ে না, বুঝাই হুয়ে না, কিংবা মন দেই মধ্যে বুঝি বা সক্ষম হুয়ে না। তেণু সে হলে অমঙ্গ মানস গোচর। সেদিন লা এক শুভ সকাল, শান্ত সিদ্ধ পরিবেশ, ভক্তগণ শ্রী শ্রী ঠাকুর সঙ্গ সুখ অনুভব করুলে। এই সময় জনে মা আসি শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে কহিলা, ঠাকুর মু শাশুঘর রাগি করে পড়ে আসছি, সে ব্যবহার বহু খারাপ, সে সঙ্গে মিলমিশি রহবা কষ্টকর, মু সেটা ফেরি যাবি না, আপনার পাখে রহবি। ঠাকুর কে ঠিক অছি, নিমিষক মধ্যে সে মাটির মুহর হসর ঝলক খেলিগলা। পরদিন সকালে মাটি আসি শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে কহিলা, ঠাকুর এ বিবাহকে মু স্বীকার করু না, ইচ্ছা হচ্ছে শঙ্খা সিন্দুর পচি দেবি, শঙ্খা সিন্দুর ভাঙ্গি শঙ্খা ভাঙ্গি দেবি, সিন্দুর পচি দেবি। সবু শুণিলা পরে শ্রী শ্রী ঠাকুর কহিলেন, তোতে যদি ভালো লাগ না সে কর। উপস্থিত সমস্ত ভক্ত আশ্চর্য প্রকট কলে এবং বিস্মিত হলে মধ্যে এবং কহবাকে লাগলে, শ্রী শ্রী ঠাকুর সদা সর্বদা থাকে, জনে ঝিও বাহা হল পরে স্বামী সহ রহি ঘর সংসার করু, শ্বশুর কূলর সাম্রাজ্ঞী হয়ে উঠু, অথচ এখানে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং মাটির প্রস্তাবকে সমর্থন কলে কিপরি। এপরি এপটে ঝিওটির মা বাপা ঝিও শাশুঘর ছাড়ি চালি আসবার খবর পাই বিভিন্ন আড়ে খোঁজা খোঁজি কলে, বন্ধু বান্ধবকে খবর দেলে এবং নিরাশ হলে মধ্য তাপরে সে আসছেন আশ্রমক শ্রী শ্রী ঠাকুর পাখে তাঁর মনর দুঃখক ব্যক্ত করা। কিন্তু আসি দেখতে ঝিওটি আশ্রমে রয়েছে, আপা মা ঝিওকে আশ্রম দেখি বহু খুশি হয়ে গলে এবং চেষ্টা করেছেন ঝিওকে বুঝাইছেন ফেরি যাওয়াই শাশুঘরকে। দুই তিন দিন বাপা মা রহলে ঝিওকে বহু প্রকার বোঝা সুঝা কলে, কিন্তু ঝিওটি যাওয়াই একদম নারাজ। আপরে বাপা মা কুমার ঠাকুর আমার ঝিও তো আশ্রমে অছি, ঠাকুর পাখে অছি এবং স্বয়ং ঠাকুর তা দেখা চাং করছেন, আমি অধিকা চিন্তা করে লাভ কোণ। তাপরে বাপা মা ফেরি আছেন, ঝিওটি
ଆସେ ସବୁଦିନ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ବସେ, ଠାକୁରଙ୍କ କଥା ଶୁଣେ, ଆନନ୍ଦ ବଜାର ଦୁଇଲି ସେବନ କରେ। କିଛିଦିନ ପରେ ଝିଅଟିର ଶାଶୁ ଶ୍ୱଶୁର ଆସି ଆଶ୍ରମରେ ପହଞ୍ଚିଲେ। ଶାଶୁ ଶ୍ୱଶୁରଙ୍କୁ ଦେଖି ଝିଅଟି ଏକ ପ୍ରକାର ସଙ୍କୁଚିତ ହୋଇଗଲା। ଝଗଡ଼ା କରି ଶାଶୁ ଘରୁ ପଳାଇ ଆସିଥିବାରୁ ନିଜକୁ ଅପରାଧୀ କରୁଥାଏ ମନେ ମନେ, ଏବଂ ଲଜ୍ଜିତ ମଧ୍ୟ ହେଉଥାଏ। ଠାକୁରଙ୍କ ପ୍ରତି ଗଭୀର ବିଶ୍ୱାସ, ଭଲ ପାଇବା ଓ ତାଙ୍କର ସାନ୍ନିଧ୍ୟରେ ନିତ୍ୟ ଆସିବା ଫଳରେ ଝିଅଟି ମନରେ ଜମାଟ ବାନ୍ଧିଥିବା ଈର୍ଷା, ଦ୍ୱେଷ, ବିତୃଷ୍ଣା ସବୁ ଧୋଇ ହୋଇଯାଇଛି, ଏବଂ ସେ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କ ଅପାର କରୁଣାରୁ ମନ ମଧ୍ୟରେ ଧୀରେ ଧୀରେ ଗଜେଇ ଉଠିଛି ଶାଶୁ ଘର ପ୍ରତି ଭଲ ପାଇବା। ଶିଶିର ଠାକୁରଙ୍କ ଐଶିଲିଙ୍ଗିତରେ ଶାଶୁ ବୋହୁ ନିରଳରେ ଏକାଧିକ ସମୟ କଥାବାର୍ତ୍ତା ହେଲେ। ତହିଁ ପରଦିନ ସକାଳେ ଝିଅଟି ଆସି ଶିଶିର ଠାକୁର ପ୍ରଣାମ କରି କହିଲା, ଠାକୁର ଏମାନଙ୍କ ସହିତ ମୁଁ ଫେରିଯିବି। ଶିଶିର ଠାକୁର ମୃଦୁ ହସି କହିଲେ, ଭଲ କଥା, ଏମାନେ ତେତେ କ'ଣ ନେବାକୁ ଆସିଛନ୍ତି? ଝିଅଟି ମୁଣ୍ଡ ହୋଇ ସମ୍ମତି ଜଣାଇଛି। ତାପରେ ଶିଶିର ଠାକୁର କହୁଛନ୍ତି, ତାହେଲେ ତୁ ଶଙ୍ଖା ସିନ୍ଦୁର ପିନ୍ଧିନେ। ମାଟି ନିମିଷକ ମଧ୍ୟରେ ଶଙ୍ଖା ସିନ୍ଦୁର ପିନ୍ଧି ଏକ ଗୃହଲକ୍ଷ୍ମୀ ବେଶରେ ଆସି ଶିଶିର ଠାକୁରଙ୍କୁ ପ୍ରଣାମ କରି ହସି ହସି ବିଦାୟ ନେଲା। ଏପଟେ ଭକ୍ତମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଅସୁମାରୀ ପ୍ରଶ୍ନ ଘେରିଗଲେ ଶିଶିର ଠାକୁରଙ୍କୁ। ପ୍ରଶ୍ନ ପରେ ପ୍ରଶ୍ନ, ପ୍ରଶ୍ନ ପରେ ପ୍ରଶ୍ନ, ପ୍ରଶ୍ନ ପରେ ପ୍ରଶ୍ନ ବାଣ ମାରିଚାଲେ ଶିଶିର ଠାକୁରଙ୍କୁ। ଆଉ ସମସ୍ତ ଭକ୍ତମାନଙ୍କର ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଦେବାକୁ ଶିଶିର ଠାକୁର ଡାଇରେକ୍ଟ ଇଚ୍ଛା ପ୍ରକଟ କରିନଥିଲେ। ଡାକିଲେ ଜ୍ୟୋତିଷ ମହାଶୟକୁ ଏବଂ ଝିଅଟିର ଜାତକ ଗଣନା କରିବା ପାଇଁ ଇଙ୍ଗିତ ଦେଲେ। ଯୁଗକୁ ଅନ୍ୟ ସତ୍ସଙ୍ଗୀମାନେ ଭାଇମାନଙ୍କ ପରି ସେ ଝିଅଟିର ମଧ୍ୟ ଜାତକ ଏଇ ଆଶ୍ରମର ପଣ୍ଡିତ ଦେବଙ୍କ ପାଖରେ ତିଆରି ହୋଇଥିଲା, ଏବଂ ପଣ୍ଡିତ ମହାଶୟ ଜାତକ ଗଣନା କରି କହୁଛନ୍ତି, ଯେତେବେଳେ ସେ ଝିଅଟି ଆସିଥିଲା ଆଶ୍ରମକୁ ସେତେବେଳେ ତାର ନିଶ୍ଚିତ ବୈଧବ ଯୁଗ ଥିଲା, ଆଉ ତାର ଏକମାତ୍ର ଖଣ୍ଡର ଉପାୟ ହେଉଛି ଦୈବୀ କୃପା। ଆଉ ଶ୍ରୀ ଠାକୁର କିଏ ଆପଣମାନେ ଅନୁମାନ କରନ୍ତୁ, ଠାକୁରଙ୍କ ସାନ୍ନିଧ୍ୟରେ ସେ ଝିଅଟି ଆସିବା ଯୋଗୁଁ ତାର ବୈଧବ ଯୁଗ ଖଣ୍ଡନ ହେଲା। ସେଦିନ ରୌଦ୍ରରେ ଏକ ଅପରାହ୍ନ ଶ୍ରୀ ବଡ଼ଦା ଭକ୍ତମାନଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା ହେଉଛନ୍ତି, ହଠାତ୍ ବ୍ରଜଗୋପାଳ ଗୁରୁ ଭାଇଙ୍କୁ କହିଲେ, ମୋତେ ଏକ ଯୋଡ଼ା ଡୋବି ତୋବଲା ଆଣିଦେଇପାରିବୁ? ଖୁବ୍ ଭଲ ଜିନିଷ ହେବା ଦରକାର। ସଙ୍ଗୀତାଚାର୍ଯ୍ୟ ତାରାପଦ ଚକ୍ରବର୍ତ୍ତୀ କଲିକତା ରହନ୍ତି, ତନୁ ଅର୍ଥାତ୍ ନିଖିଲ କୁମାର ଘଟକଦା ହେଉଛି ତାଙ୍କର ଛାତ୍ର। ତନୁ କଠାରୁ ତାଙ୍କର ଠିକଣା ପାଇପାରିବୁ, ଏବଂ ତନୁଙ୍କର ବ୍ୟକ୍ତିଗତ ଟବଲା ଯେଉଁଠି ତିଆରି ହୋଇଥିଲା ସେଇଠାରେ ହେଲେ ଭଲ, ଆଉ ଗଲାବେଳେ ଖାଲି ହାତରେ ଯିବୁ ନାହିଁ। ତାରାପଦ ବାବୁଙ୍କ ପାଇଁ ଘାଟାଲରୁ ଲବଣ ବିହୀନ ତଟକା ଲହୁଣୀ ମାଟି ହାଣ୍ଡିରେ ନେଇଯିବୁ, ଏବଂ ବିନୀତ ଭାବରେ କହିବୁ, ଦୟାକରି ଏହାକୁ ଗ୍ରହଣ କଲେ ମୁଁ ବାଧିତ ହେବି। ବ୍ରଜଦା ତାରାପଦ ଭାଇଙ୍କ ବାବୁଙ୍କ ଘରେ ପହଞ୍ଚିଲେ ଏବଂ ତାଙ୍କ ଘରର କବାଟକୁ ଆଘାତ କଲେ। ପ୍ରଥମେ ଜଣେ କମ୍ ବୟସ୍କ ମା ବାହାରି ଆସିଲେ। ବ୍ରଜଦା ତାରାପଦ ଭାଇଙ୍କ ସାକ୍ଷାତ କରିବା ପାଇଁ ଆସିଛନ୍ତି ବୋଲି କହିବାରୁ ଝିଅଟି ବିନମ୍ର ସହିତ କହିଲା, ବାପାଙ୍କର ଦେହ ଭଲ ନାହିଁ, ଡାକ୍ତରବାବୁ ଖୁବ୍ କମ୍ କଥାବାର୍ତ୍ତା ହେବା ପାଇଁ କହିଛନ୍ତି। ସେତେବେଳେ ବ୍ରଜ ଭାଇ କହୁଛନ୍ତି, ମୋତେ ସତ୍ସଙ୍ଗର ଆଚାର୍ଯ୍ୟ ପରମପୂଜା ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରଦା ପଠାଇଛନ୍ତି, ଯଦି ସାକ୍ଷାତ ହୋଇପାରନ୍ତା ଭଲ ହୁଅନ୍ତା। ବ୍ରଜଦାଙ୍କୁ ବସିବାକୁ ବ୍ୟବସ୍ଥା କରିଦେଇ ଝିଅଟି ଅନୁମତି ଆଣିବା ପାଇଁ ବାପାଙ୍କ ପାଖକୁ ଗଲା। ବ୍ରଜଦା ବରଦାଙ୍କୁ ମନେ 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 ପକାଇ ପ୍ରବଳ ଭାବରେ ନାମ କରୁଥାନ୍ତି। 5-7 ମିନିଟ୍ ପରେ ଝିଅଟି ଆସି ବ୍ରଜଦାଙ୍କୁ ତାରାପଦଙ୍କ ବାବାଙ୍କ ପାଖକୁ ନେଇଗଲା, ଏବଂ ଗଲାବେଳେ ଅନୁରୋଧ କରି କହିଲା, ବାପାଙ୍କର ଦେହ ଭଲ ନାହିଁ, ବେଶୀ ସମୟ କଥାବାର୍ତ୍ତା ହେବେ ନାହିଁ। ବିଛଣା ଉପରେ ବସିଥାନ୍ତି ଉଜ୍ଜଳ କାନ୍ତି ସମ୍ୟ ଚେହେରା ମଣିଷଟିଏ ଚାହାଣିରେ ପରିଲକ୍ଷିତ ହେଉଥାଏ ଏକ ବିଶେଷ ଆକର୍ଷଣ। ଘରଟି ଯେପରି ସାଧନାର କ୍ଷେତ୍ର ନିଖୁଣ ଭାବରେ ସଜା ହୋଇ ରହିଥାଏ, କେତେକ ପ୍ରକାର ବାଦ୍ୟଯନ୍ତ୍ର। ହସ ହସ ମୁହଁରେ କହିଲେ, ଆସ ବାବା ବସ, ଆଉ ଏ ହାଣ୍ଡିରେ କ'ଣ ଆଣିଛ? ବ୍ରଜଦା ଅତ୍ୟନ୍ତ ବିନମ୍ର ସହିତ କହିଲେ, ଘାଟାଲରୁ ତଟକା ଲବଣ ବିହୀନ ଲହୁଣୀ ନେଇ ଆସିଛି। ତାରାପଦ ବାବୁ ଅତ୍ୟନ୍ତ ଉଲ୍ଲସିତ ହୋଇ କହିଲେ, ତଟକା ଲହୁଣୀ? ବ୍ରଜଦା କହିଲେ, ହଁ ଆଜ୍ଞା, ମୋର ଗୁରୁଦେବ ହେଉଛନ୍ତି ଶିଶିର ଠାକୁର ଚନ୍ଦ୍ର, ତାଙ୍କର ଜ୍ୟେଷ୍ଠ ପୁତ୍ର ବରଦାଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ଏକ ବିଶେଷ କାର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କ ନିକଟକୁ ଆସିଛି, ଆଉ ଏଇ ତଟକା ଲବଣ ବିହୀନ ଲହୁଣୀ ମଧ୍ୟ ତାଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶରେ ଆପଣଙ୍କ ପାଇଁ ଆଣିଛି, ଦୟାକରି ଆପଣ ଏହାକୁ ଗ୍ରହଣ କଲେ ମୁଁ ଧନ୍ୟ ହେବି।
तारापद बाबू झी को कहले ने मा या अति जत्न सहकारे रख ये हूँ ईश्वर प्रेरित प्रसाद आउ से बर्दा होती अंतर्जामी नारायण भगवान नहले यही प्रयोजन दिन में तुमको लवण विहीन लहुणी दे पठाई नथंते मो पाखक तुम्हें बस मु सब कथा कह ब्रजदा भूमिष्ठ प्रणाम करते सुनो साधक तारापद बाबू गोटे माँ भली अति स्नेहरे मुंडरे हाथ बुलाए बोली कहते दीर्घजीवी हो शांति लाभ कर तापरे तारापद बाबू कहते आज को किसी दिन हेब मोर देह असुस्थ डाक्टर डाक्टर बाबू कही तटका लवण बिल लहुणी संगे खाइबा को पुओ मानस बहुत स्थान खोजाखोजी कर सारे हेले कलिकता महानगरी रे तटका लहुणी मिलिबो बा केउटी जहा हो ठीक समय आचार देवे दयाकरी तुम हाथ में ये अमूल्य जिनस पठाई तुम्हें मो रही श्रीचरण से सहस्र प्रणाम कर धन्य होई आगमन कारण शुणी सारापर तारापद बाबू कलिकता कालीघाट निकट में जोटी निजर डिगी तबला तैयारी करते सेठाक पुत्र मानस सहित ब्रजदा को पठाई पूज्यपाद श्री बरदा बराद मुताबक डुबी तबला तैयारी कर समस्त व्यवस्था कर दिखते बाटरे गला बेले मानस अत्यंत भाव भयोली कहुथाय एवं बड़ आश्चर्य मध्य प्रकट करुथाय कारण जे बाबा अनेक दिन हेबो एत्ते गुड़े कथा कही नथिले आउ आजी तांकर हस हस मुह देखि मते बहुत आनंद लागुथाय कांदो कांदो आखिरे कहुथाय मानस पुत्र आमर तारापद बाबूंकर प्राय 15 दिन परे ब्रजदा जेतेबेले डोबी तबला तैयारी करी परमपदा श्री बरदा श्रीचरण में प्रणाम निवेदन करती सेतेबेले बरदा एक रहस्यमय दृष्टि चाहणी देखी ब्रजदा आश्चर्य होगले किसी कहवाक चाहूल कि पारे ना ब्रजदा श्री श्री बरदा मुखर झरी पड़ता है ठाकुर लीलार कि अंत अच्छी तांको दयार तो आम सब बंची रही जेते देखिबो जेते अनुभव करिबो सेते ही मग्न हेबो आउ ब्रज गोपालदा बुझिबा को किछि बाकी रहला नाही डोबी तबला केवल निमित्त मात्र तारापद बाबू को निकट को तटका लवण विहीन लुण लहुणी पठाइबा हेउछि तांकर असल व्यापार काही केते दूर रे तारापद बाबू विश्व मालिक प्रेम एपर्तंत निजक बांधि रखी पारि ना आनुष्ठानिक भाव तथापि मालिक भल पाइबा छुटी जा दूर को दूर को दूर को आहुरी दूर को भल पाइबार आत्मपर विचार ना से दिन भक्त परिविष्ट हो बस परम पूज श्री श्री दादा भक्त मान सहित विभिन्न विषय आलाप आलाप आलोचना चली था हठात शुभ आचार्य को पचारे क्षीर खाइबा को केमिति लगे से शुभ आचार्य महाशय कहते खूब भल लगे किसी समय नीरव रहा पूज्यपाद दादा कहते सहित तो खजूरी गुड़ मिले मिसाइले केमिति लगे ना आहरी सुंदर हम तापर पूज्यपाद दादा कहते आपण आ क्षीर खाइबे ना पुणी कहते केबे केबे खाई पारंते परमपजा श्री श्री दादा से पुरीर अवस्थान करते शुभ आचार्य नवेदन कले मोर बदली हो जाए बर्धमान जिला काटायप्रस्त रामदानीपुर ग्राम को यह शुणी पूज्यपाद दादा खुशी व्यक्त कले एवं कहले परे एते दिन परे गोटे जगह भली जगह को बदली हो जाए सेठाक जा शुभ आचार्य महाशय ठाकुर काम लगि पड़े विभिन्न प्रकार उत्सव दीक्षा इत्यादि प्रोग्राम लगि पड़े दिनकर घटना अफिसर फेरला परे गृहिणी तांकर क्षीर सर सहित रुटी खाया को देचंती आश्चर्य प्रकट कले शुभ आचार्य महाशय कारण पूज्यपाद दादा बारण करिचंती क्षीर खाया पई सेतेबेले हमर शुभ आचार्य कहते आपण मत तुम कौन पगल हल कि क्षीर खायापी मत पूज्यपाद दादा मना कर तुम्हें क्षीर सर दे ना पूज्यपाद दादा तो कही दिने अधे क्षीर खाई पारो
ହେଲେ ଆଜି ଆପଣଙ୍କୁ ମୁଁ ଦେଇଛି, ଆପଣ ଆପଣଙ୍କ ଇଚ୍ଛା ଖାଇଲେ ଖାଇବେ ନଖାଇଲେ ନାହିଁ। ତାପରେ ଶୁଭ ଆଚାର୍ଯ୍ୟ ମହାଶୟ ଏହିପରି ସପ୍ତାହକୁ ଥରେ ଦୁଇଥର କ୍ଷୀର ସର ସହିତ ରୁଟି ଖାଇବାରେ ଲାଗିଲେ। ଅନ୍ଧକାର ପଥ ଦେଇ ସର୍ବନାଶ ଯେ ନଇ ଆସେ, ଏହା ମଣିଷ ବା ବୁଝିବ କିପରି? ଦିନେ ରାତ୍ର ତୃତୀୟ ପରେ ହଠାତ୍ ତାଙ୍କର ଦେହ କୁଣ୍ଡେଇ କୁଣ୍ଡେଇ ଚକା ଚକା ଚକାଇ କୁଷ୍ଠରୋଗ ଭଳି ଚିହ୍ନ ହେବାକୁ ଲାଗିଲା। ଜଣେ ଡାକ୍ତରଙ୍କ ପାଖକୁ ଗଲେ, ଡାକ୍ତର ବାବୁ ତାଙ୍କୁ ମନୋଯ ସହକାରେ ଦେଖିଲେ ଏବଂ କହିଲେ ଯେ ତୁମେ ଯେଉଁ କ୍ଷୀର ଖାଉଛ, ସେ କ୍ଷୀର କେଉଁ ଗାଈର କ୍ଷୀର ମୋତେ ଆସି କହିବ, ତେବେ ମୁଁ ଏଇ ଔଷଧ ଦେଉଛି, ଏ ଔଷଧ ଆଉ ବଢ଼ିବ ନାହିଁ, ତେବେ ଏ ଗାଈର କ୍ଷୀର କେଉଁ ଗାଈର କ୍ଷୀର ମୋତେ ନିଶ୍ଚିତ ଆସି କହିବ। ତହିଁ ପରଦିନ ଶୁଭ ଆଚାର୍ଯ୍ୟ ମହାଶୟ ଯାଇ କହିଲେ, ଏହା ଏକ କ୍ରସ୍ ବ୍ରିଡ୍ ଗାଈର କ୍ଷୀର। ସେତେବେଳେ ଡାକ୍ତର ମହାଶୟ କହୁଛନ୍ତି, ଯଦି ଏହା କ୍ରସ୍ ବ୍ରିଡ୍ ନହୋଇ ଯଦି ପିଓର ପିଓର ଜର୍ସି ଗାଈର କ୍ଷୀର ହୋଇଥାନ୍ତା, ତାହେଲେ ଆପଣଙ୍କର ମୃତ୍ୟୁ ଅନିବାର୍ଯ୍ୟ ହୁଏ। କାରଣ ଢେର ଲୋକଙ୍କର ଏ ଯେଉଁ ଇଣ୍ଟେଷ୍ଟାଇନ୍ ଜର୍ସି ଗାଈର କ୍ଷୀରକୁ ହଜମ କରିପାରେ ନାହିଁ, ଆଉ ଆପଣଙ୍କୁ ଯିଏ କ୍ଷୀର ଖାଇବା ପାଇଁ ମନା କରିଥିଲେ, ସେ ହେଲେ ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀ ନାରାୟଣ ଭଗବାନ, ସେ ହିଁ ଆପଣଙ୍କୁ ରକ୍ଷା କରିଦେଲେ। ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଆଚାର୍ଯ୍ୟଦେବଙ୍କ ଲୀଳା କଥା କହି ମୁଁ ଶେଷ କରିବି। ସେଦିନ ଋତିକ ସମ୍ମିଳନୀରେ ବର୍ତ୍ତମାନ ଆଚାର୍ଯ୍ୟଦେବ କହୁଥାନ୍ତି ଯେ ଦିନେ ଜଣେ ମା ଆସି ଆଶ୍ରମରେ ଏ ଯେଉଁ ନାଟ ମଣ୍ଡପରେ ଏକ ଖୁଣ୍ଟକୁ ଧରି କାନ୍ଦୁଥାଏ ଏବଂ ବିଣାପାଣି ସ୍କୁଲର ଶିକ୍ଷକ ମୁକୁଲ ସିଟ୍ ଯାଇ ତାଙ୍କୁ ପଚାରୁଛନ୍ତି, ମା ଆପଣ କାହିଁକି କାନ୍ଦୁଛନ୍ତି? ନା, ଆମେ ବହୁତ ଗରିବ ଲୋକ, ମୋର ସ୍ୱାମୀ ଅନ୍ଧ, ସିଏ ହାଣ୍ଡି ତିଆରି କରି ଯାହା 2 ପଇସା ରୋଜଗାର କରନ୍ତି ସେଥିରେ ଆମ ପରିବାର ଚଳେ, କିନ୍ତୁ ମୋର ଝିଅ ବିବାହ ବୟସ ହୋଇଗଲାନି, ସେ ଝିଅକୁ ବିବାହ କରିବା ପାଇଁ ମୋ ପାଖରେ ପଇସା ପତ୍ର ନଥାଏ, ମୁଁ ସବୁଦିନ ସକାଳେ ସନ୍ଧ୍ୟାରେ ଠାକୁରଙ୍କ ବିଗ୍ରହ ପାଖରେ କାନ୍ଦିକି ପ୍ରାର୍ଥନା କରୁଥାଏ କିପରି ମୋ ଝିଅର ବିବାହଘର ହେବ। ଆଉ ଦିନେ ମୋ ସ୍ୱାମୀ ବାରଣ୍ଡାରେ ହାଣ୍ଡି ଗଢ଼ୁଥାନ୍ତି, ଜଣେ ଦିବ୍ୟ ପୁରୁଷ ମୋ ସ୍ୱାମୀଙ୍କ ମୁଣ୍ଡରେ ହାତ ବୁଲେ ବୋଲି କହୁଥାନ୍ତି, ଚିନ୍ତା କରୁଛ କାହିଁକି? ଝିଅ ବାହାଘର ହେବ, ଭଲରେ ହେବ, ଆଉ ଆପଣ ମୁଣ୍ଡରେ ଠାକୁରଙ୍କୁ ବହନ କରି ଚାଲନ୍ତୁ, ଦେଖିବେ ସବୁ ସମସ୍ୟାର ସମାଧାନ ହୋଇଯିବ। ସେତେବେଳେ ମୁଁ ଘର ଭିତରେ ଥାଏ, କାମ କରୁଥାଏ, ଝରକା ପାଟରେ ଏ ଦିବ୍ୟ ପୁରୁଷଙ୍କୁ ଦେଖୁଥାଏ, ତାଙ୍କୁ ବସିବା ପାଇଁ ଗୋଟେ ଆସନ ଆଣିବା ପାଇଁ ଯେତେବେଳେ ନେଇ ଆସେ, ଆଉ ଦେଖେ ସେ ନାହାନ୍ତି। ସ୍ୱାମୀକୁ ପଚାରିଲି, ସେ କହୁଛନ୍ତି ଯେ କିଏ ଜଣେ ଆସିଥିଲେ, ମୁଁ ତ ଦେଖିପାରୁନି, ତୁମେ ଖୋଜାଖୋଜି କର। ବହୁତ ଖୋଜାଖୋଜି କଲି କିନ୍ତୁ ତାଙ୍କୁ ପାଇଲି ନାହିଁ, ଆଉ ଆଜି ଆସି ଦେଖୁଛି ସେଇ ଦିବ୍ୟ ପୁରୁଷ ହେଉଛନ୍ତି ଏଇ ପରମ୍ପଚାଷୀ ଶ୍ରୀ ଦାଦା, ଆଉ ମୋ କାନ୍ଦଣାକୁ ମୁଁ ରଖିପାରୁନି, ସେଇଥିପାଇଁ ମୋ ଆଖିରୁ ଅବିବାହିତ ଭାବରେ ଅଶ୍ରୁ ବହି ଚାଲିଛି। ତାପରେ ମୁକୁଲ ସେଠ କହୁଛନ୍ତି ଯେ ଝିଅ ବାହାଘର? ନା, ଝିଅ ବାହାଘର ଆଜ୍ଞା ବହୁତ ଧୁମ୍ଧାମ୍ରେ ହେଇଗଲା, ବହୁତ ସୁନ୍ଦର ଭାବେ ହେଇଗଲା। ଏ ହେଉଛନ୍ତି ଆମର ପୂଜ୍ୟପାଦ ଦାଦା। ସେଦିନ ନାଟ ମଣ୍ଡପରେ ପୂଜ୍ୟପାଦ ଦାଦା ବସିଥାନ୍ତି, ବର୍ତ୍ତମାନ ଆଚାର୍ଯ୍ୟ କହୁଥାନ୍ତି, ସେଠି ରିତିକ ଦେବତା, କାର୍ତ୍ତିକ ଦା ଇତ୍ୟାଦି ସବୁ ଥାନ୍ତି, ପୂଜ୍ୟପାଦ ଦାଦା କହୁଛ ଏ ବର୍ତ୍ତମାନ ଆଚାର୍ଯ୍ୟ ପୂଜ୍ୟପାଦ ଦାଦା ପରେ କହୁଛନ୍ତି, ବାବା ମୋତେ ଆପଣ ପଠାଇଥିଲେ ଆସାମର ଗୌହାଟୀର ତ୍ରିଦେଶକର ଭାଇଙ୍କ ଘରକୁ। ତ୍ରିଦେଶ ଭାଇ କଣ୍ଟିନ୍ୟୁଅସ୍ଲି ଅସୁସ୍ଥ ରହୁଥିଲେ, ଆଉ ମୁଁ ଯାଇ ତାଙ୍କ ଘରକୁ ଯାଇଥିଲି, ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ବଞ୍ଚିଛନ୍ତି। ଘଟଣାଟି ଏହିପରି ଏହା ଯେ ତ୍ରିଦେଶ ଭାଇ ଜଣେ ଠାକୁରଙ୍କର ପରମ ଭକ୍ତ ଥିଲେ, ସେ ଠାକୁରଙ୍କୁ ବହୁତ ବିଶ୍ୱାସ କରୁଥିଲେ, ବହୁତ ମାନୁଥିଲେ, କିନ୍ତୁ ଏ ଆଚାର୍ଯ୍ୟ ପରମ୍ପରାକୁ ସ୍ୱୀକାର ନ କରୁନଥିଲେ। ଆଉ ଯେତେବେଳେ ପୂଜ୍ୟପାଦ ଦାଦା ଆସାମର ଗୌହାଟୀ ମନ୍ଦିର ତିଆରି କରୁଥାନ୍ତି, ସେ ବହୁତ ବାଧା ସୃଷ୍ଟି କରୁଥିଲେ। ବର୍ତ୍ତମାନ ଆଚାର୍ଯ୍ୟ ଏବଂ ପୂଜ୍ୟପାଦ ଦାଦାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ନାନା କଥା କହୁଥିଲେ। କିଛି ଦିନ ପରେ ସେ କ୍ୟାନ୍ସରରେ ଆକ୍ରାନ୍ତ ହୁଅନ୍ତି, କ୍ୟାନ୍ସର ଲାଷ୍ଟ ଷ୍ଟେଜ୍ ଫର୍ଷ୍ଟ ଷ୍ଟେଜ୍, ତାଙ୍କ ଦେହରୁ ରକ୍ତ ପୋଜ ସବୁ ଝରି ପଡ଼ୁଥାଏ। ଆଉ ସେତେବେଳେ ପୂଜ୍ୟପାଦ ଦାଦା ନିର୍ଦ୍ଦେଶ ଦେଉଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ଆଚାର୍ଯ୍ୟଙ୍କୁ, କହୁଛନ୍ତି ବାବା ପୃଥିବୀରେ ଏକମାତ୍ର ଲୋକ ତୁ ହିଁ ତ୍ରିଦେଶ ଭାଇଙ୍କୁ ବଞ୍ଚାଇ ପାରିବୁ, ଆଜି ତୁ ଯା ତାଙ୍କ ଦେହରେ ହାତ ବୁଲେଇ ଦେଇ ଆସିବୁ, ଆଜି ମୋର ହାତ ତୋର ହାତ, ମୋର କ୍ଷମତା ତୋର କ୍ଷମତା,
पूज्यपद आचार्य देवंकर जीवापाई तिले बोली इच्छा न थाए कारण से पूज्यपद दादा विरुद्ध नाना कथा कहता है किंतु एम पितृभक्त मातृभक्त बापां कथा को शिरोधार कर मुंडे बहन करी निजे गाड़ी चल जाए त्रिदेश भाई घर पहुँचले आ देखते त्रिदेश भाई शज्ञाशाई देह रक्त पोज बही आए से बर्तमान आचार्य भावुं बाबा तो मत कही जे मोर हाथ तांकर क्षमता मोर क्षमता तेबे मोर दृष्टि तांकर दृष्टि यही कथा कही त्रिदेश भाई सुइथवा घर भितर को पशिगले झलाके अनाय देले एवं फेरी आसिले आज पर्यंत से सुस्थ हो बंचिंट ये हूँ वर्तमान आचार्य देव श्री श्री ठाकुर एवं वर्तमान आचार्य देव पर्यंत किसी कथा मुझे कही आसली श्री श्री ठाकुर यही आचार्य परा सृष्टि कर एकमात्र कारण हूँ मोर ज्ञान में मुझे जहाँ जितक बुझी ठाकुर मैंने स्वयं नारायण को 10,000 वर्ष पर्यंत आसवा को पड़े ना से कथा को नीति को मानने विधान को मानि चलने से आचार्य परंपरा सृष्टि कर देगले आम्भे मैंने जदि से आचार्य पर विश्वास करूँ एवं आचार्य कथा को मुंडे बहन कर चलू ताहले आम मानकर मंगल ही मंगल शेषे से ठाकुर अमीयवाणी इष्ट गुरु पुरुषोत्तम प्रतिगुरु वंशधर रेत शरीर सुप्त थाई जीवंत से निरंतर सर्वशेष उपस्थित समस्त भक्तमंडिकर मंगल कामना करी दादा जय गुरु।